जमज दुई बोन, एक जन जेनो आरेक जनेर विपरीत। एकदिके एक बोनेर प्रतिबादी लड़ाई, अन्यदिके आरेक बोनेर सरलतार चित्र। एमन गल्प जुग जुग धरे बहु नाटक सिनेमाय देखा गेछे। आर ए पुरोनो गल्पई नतून आंगिके पर्दाय तुले धरेछेन तरुण निर्माता संजय समुद्दार। আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাওয়া এবছরের আলোচিত নাটক কনক চাপার কথা বলছি। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেজাবিন চৌধুরী। রোমান্টিক ঘরানা থেকে বের হয়ে এটি তার ভিন্ন ধারার কাজ। গল্পে দেখা যাবে কনক ও চাপা দুই যমজ বোন মফস্বলে থাকে। এর মধ্যে একজন চঞ্চল আর একজন শান্ত প্রকৃতির। গল্প মোড় নেয় যখন এলাকার এক বখাটে ছেলে সহজ সরল চাপাকে ধর্ষণ করে, আর সেই দোষ খোদ চাপার উপরই চাপানো হয়। সঞ্জয়ের মতে আমাদের সমাজে ভিকটিম ব্লেমিং এর যে ধারা প্রচলিত আছে তা তুলে ধরাই তার উদ্দেশ্য ছিল। এই গল্পের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ধর্ষণের জন্য কেবল ধর্ষক দায়ী। 2016 সালে শিক্ষকতা ছেড়ে বিনোদন জগতে আসেন সঞ্জয়। এরপর সব মিলিয়ে নির্মাণ করেছেন 30টিরও বেশি নাটক, ওয়েব ফিল্ম। সংখ্যায় কম হলেও প্রত্যেকটা কাজেই পেয়েছেন সফলতা আর দর্শকপ্রিয়তা। সম্প্রতি সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত তার ওয়েব ফিল্ম ট্রল বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। এর আগেও সমসাময়িক ঘটনা নিয়ে সামাজিক সচেতনতামূলক নাটক নির্মাণ করেছেন সঞ্জয়। তবে কনক চাপা নাটকের কাজটা ছিল চ্যালেঞ্জিং, কারণ এই নাটকের কাজ শেষ করতে হয়েছে তাকে মাত্র দুই দিনে। আর তার জন্য অভিনেত্রী মেহজাবিনের প্রশংসাও করেছেন এই নির্মাতা। এছাড়াও নারী দিবস নিয়ে সঞ্জয়ের নির্মিত ওবিসি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। একজন নারীর সৌন্দর্যের সাত রূপ নিয়ে নির্মিত হয়েছে ওবিসিটি, যেখানে সাত চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। খান তাজনিন আহসান, সময় সংবাদ।